নমস্কার, আমি সুনন্দা। দক্ষিণ বাঁকুড়া দর্পণে আপনাদের স্বাগত জানাই। শুরু করছি আজকের ওয়েদার ফোরকাস্ট। হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে নতুন বছরের প্রথম দিনই তাপমাত্রার পারদ নামল বাঁকুড়ায়। বছরের শেষ দিন অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণের এই জেলায় সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে 25.8 ও 11.9 ডিগ্রি সেলসিয়াস। এদিন তা সামান্য কমে হয়েছে 25.7 ও 10.9 ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে ছিল উত্তুরে হাওয়ার দাপট। তাপমাত্রার পারদ নামার বিষয়টি যদিও অতি সামান্য, তবে খুশি শীতপ্রেমীরা। নতুন বছরের প্রথম সপ্তাহ থেকেই বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে তাপমাত্রার পারদ আরো নামবে বলে খবর, যা আগামী কয়েকদিন 9 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। গত 24 ঘন্টায় বাঁকুড়া জেলায় বৃষ্টিপাত হয়নি। শুষ্ক আবহাওয়ার কারণে আগামী কয়েকদিনও দক্ষিণের এই জেলায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলেই জানা গেছে। ওয়েদার ফোরকাস্ট আজ এই পর্যন্তই। বাঁকুড়ার প্রতি মুহূর্তের সব খবর জানতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন, খবরে থাকুন। শুভরাত্রি।